আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টেস্টি টেলসের নলিন গুড় ক্ষীর এটা একটা খুব দারুণ একটা ডিজার্ট রেসিপি আর এটা কিন্তু খুব সহজ সরল একদম ইজি রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় কেননা অনেকেই ঝামেলা করে পায়েস রান্না করতে চায় না তাদের জন্য যারা হোস্টেলে থাকে বা বাইরে থাকে তারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে খেয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে টেস্টি টেলসের নলিন গুড় ক্ষীর এই প্যাকের মধ্যে আসে এটা হচ্ছে খুব বানানো খুবই ইজি আর এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি যেটা তোমরা সব জায়গায় পেতে পারো এই প্যাকেটটা তোমরা কি কিনে নিয়ে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিয়ে খেতে পারো খালি শুধু দুধ হলেই হয়ে যাবে আর অন্য কিছু না দিলেও চলবে দিতেও পারো তো এখানে এই একটা প্যাকেট তৈরি করার জন্য পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত দুধ তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে মোটামুটি ছশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা বয়ল করতে বসিয়ে দিয়েছি আর এবার এই টেস্টিটেলসের প্যাকেটটাকে আমি কেটে বের করে নেব। তো দেখো এর ভিতরে কী কী রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর ভিতরে রয়েছে দুটো প্যাকেট তো এই প্যাকেটগুলোর মধ্যে রয়েছে চাল আর হচ্ছে নলেন গুড়ের সিরাপটা তো এখানে নলেন গুড়টা লিকুইড আছে তো এটা দিয়ে তৈরি করব সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। এই চালের প্যাকেটটা থেকে কেটে আমি চালটা দিয়ে দেবো এর ভিতরেই চালটা রয়েছে আর এটা কিন্তু টেস্টি টেলসেরই চাল এর ভিতরে কিন্তু গোবিন্দভোগ চাল রয়েছে আর খুব সরু দানার চাল রয়েছে এটা বয়ল এসে গেছে একটু নেড়ে দেব আর এবার কিন্তু আমি এই চালটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু পুরোটাই দিয়ে দেব। তো দেখো চালটা কিন্তু ধুতেও হবে না খুব পরিষ্কার চালটা থাকে এর ভিতরে এটা সহজেই তোমরা তৈরি করে নিতে পারো তো আমি পুরো চালটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে তলা নিতে দলা পেকে না যায় তো এবার যেটা করব একটু নেড়ে চেড়েই আমি চুলা রাস্তা একটু মিডিয়াম করে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম আর মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট পর চালটা কিন্তু খুব সুসিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার যেটা করব চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না শুধু নলেন গুড়ের এই সিরাপটা আমি দেব। এর মধ্যে চিনি বা কিচ্ছু দিতে হবে না শুধু এই সিরাপটাই দেব এর মধ্যে লিকুইড সিরাপ রয়েছে এটা দিলেই কিন্তু খুব সুন্দর ফ্লেভারও এসে যাবে আর মিষ্টিটাও হয়ে যাবে আর কোনো কিছুরই এর মধ্যে দরকার নেই এটা কিন্তু কম বয়সী বাচ্চারাও রান্না করে নিতে পারবে পায়েস খেতে ইচ্ছে গেলেই কিন্তু ঝটপট এটা বানিয়ে খেয়ে নিতে পারবে তো দেখো এটা দিয়ে কিন্তু মিক্স করে দিলাম আর কালারটাও কিন্তু সুন্দর এসে গেল তো এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখানে একটা প্যাকেট থেকে মোটামুটি চারজন মতো খেতে পারবে এতটুকুন পায়েস হয়েছে তো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে না শুধু এটা কিন্তু খেতেও দুর্দান্ত আমি মাঝে মধ্যে এটা তৈরি করে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা তো সব রকমই পায়েস তৈরি করি কিন্তু এটা যাদের একা থাকে বা ছোটো কম বয়সী মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তারা নিজেরাই এটা বানিয়ে খেয়ে নিতে পারো তাদের জন্য এটা খুবই সুবিধাজনক আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখো অবশ্যই আজকের জন্য শেষ করছি নমস্কার ধন্যবাদ